প্রথম টেস্ট শেষে আলোচনার মাধ্যমে সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটা জানিয়েছেন বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে এক প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেন, খেলা চলা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি। ক্রিকেটের বাইরেও সাকিবের আরেক পরিচয় রাজনীতিবিদ। পতন হওয়া শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের সাথে টেস্টে এখন ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। কিন্তু রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম আসায় তোলপাড় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে বিসিবিতেও হয়েছে আলোচনা। ফারুক আহমেদ নতুন সভাপতি হওয়ার পর পরিচালকদের নিয়ে প্রথম বৈঠক শেষে গণমাধ্যমে বলেন, সাকিব আল হাসান ইস্যু নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি, মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। দেশে ব্যাপক পরিবর্তন হলেও তাতে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটুও কমেনি বলে জানান বিসিবি সভাপতি। ব্র্যান্ড ভ্যালু কমার তেমন একটি স্থবির অবস্থায় আছে, তারপরে যখন জিনিসটা চালু হবে সবাই সবার জায়গা মতো কাজ করবে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার তহবিলে 1 কোটি টাকা দিবে বিসিবি। ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যেভাবে খেলছে বাংলাদেশ তাতে সন্তুষ্ট বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।